السلام عليكم. সনাতন ধর্মাবলী মিজারা তাদেরকে আদাব। আসলে প্রতিদিন আপনারা জানেন নিয়মিতভাবে ভোর থেকে রাত 12টা পর্যন্ত কথা বলতে হয়, 6টা 7টা 8টা করে মিটিং। আমাদের কালিয়াতি উপজেলাটা খুব বড়, 13টা ইউনিয়ন দুটো পৌরসভা, পাহাড়ে মরিচা মরিচার পাহাড়, আর হলো ওদিকে আফজালপুর শেষগঞ্জের কাছে, এই জায়গায় 287টা গ্রাম। একবার গিয়ে কোনো গ্রামে গেলেই প্রায় এক বছর সময় লাগে, এই অবস্থা। তা আজকের এই রস মোবারক, পবিত্র রস মোবারক, এই রস মোবারকে আমাদের অত্যন্ত প্রিয় শিল্পীদের মধ্যে যারা এসেছেন, লিপি সরকার এবং আলমাস সরকার দুজনে আপনার গান শুনবেন। আমি আজকে একটা ছন্দ পতন ঘটিয়ে দিলাম আমি এসে, কিন্তু আমি আপনার কাছের মানুষ, আমার বাড়ি আপনারা জানেন, আপনারা চিনেন আমার বাড়ি, আপনাদের বাড়ি কাছেই নারায়ণ দিয়ে পশ্চিম এলাকায়। কোনো দিন এমপি দাঁড়াইতেই পারেনি আর এমপি উঠবে কোথা থেকে, এই পশ্চিম এলাকাটা অবহেলিত ছিল। যাই হোক, আজকের এই সমাবেশে আমাদের বাদক থেকে শুরু করে যারা এসেছেন অত্যন্ত সম্মানিত মুরব্বিয়ান, আমার বয়স বন্ধুরা এবং সন্তানতুল্য ছেলেরা, আর এক মায়েরা বোনেরা, মায়ের আশীর্বাদ তো সর্বোচ্চ সবাই জানেন। আমি কথা লম্বা করবো না, আমি শুধু বলবো যে দেশে বাংলাদেশটা জন্ম হয়েছে নৌকার মধ্যে দিয়ে। আপনারা জানেন বঙ্গবন্ধুকে সেই 70 সালে যদি নৌকায় ভোট না দিতেন তাহলে বাংলাদেশের জন্ম হতো না। আর পরবর্তী শেখ হাসিনাকে যে আপনারা যে ভোট দিয়েছেন তারই কারণেই আজকে দেশের উন্নয়ন অত্যন্ত বড় মাপের উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারাটা কি আপনারা দেখেছেন, হাসান ইমাম খানের কথা বলেছেন, হাসান ইমাম খান তিনি এমপি ছিলেন, এখনও আছেন, জনতা শেখ হাসিনা তাকে নৌকা দিয়ে পাঠিয়েছিলেন, আমরা তাকে বিপুল ভোটে বিজয় লাভ, ভোট দিয়ে বিজয় লাভ করেছিলাম বলেই আমাদের কালিয়া থানায় অনেক উন্নয়ন হয়েছে, বাংলাদেশ অনেক উন্নত জায়গায় পৌঁছে গিয়েছে। আগামী দিনের জন্যে এই নৌকেই পারে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যে আগামী দিনে পঞ্চমবারের মতো আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর তার মধ্যে যদি কালিয়াতির মানুষরা বিপরীত অন্য জায়গায় পৌঁছে যায়, অন্য মার্কায় চলে যান, তাহলে কালিয়াতি কি উন্নত হবে? বন্ধুরা বলেন, উন্নত হওয়ার কোনো জায়গা থাকলো না। আওয়ামী লীগের মার্কা হলো স্বাধীনতা মার্কা নৌকা, বিএনপির মার্কা ধানের শেষ, জাতীয় পার্টির মার্কা হলো লাঙ্গল, এসব অনেকগুলো মার্কা আছে, ট্রাক কার মার্কা বলেন তো একটু, ট্রাক কোনো ব্যক্তির না, কোনো ব্যক্তির কি মূল্যটা আছে? ব্যক্তির কোনো মূল্য নেই। তিনি যদি নির্বাচিত হওয়ার পরে এলএম সিদ্দিকি আজকে কত বড় বেইমানি করেছে দলের সাথে, তিনি নৌকা নিয়ে 70 সালে এসেছিলেন, নৌকা নিয়ে এমপি হয়েছিলেন, 73 সালে এমপি হয়েছিলেন, সে আমাদের এলাকা ছিলেন ছানানি মুক্ত, আর মনে আছে না আপনাদের, আর লক্ষিতগড় এলাকায় ছিলেন। নৌকা নিয়ে আসার পরে আমার নেত্রী জনতা শেখ হাসিনা তাকে মন্ত্রী বানিয়েছিলেন, বড় মাপের দুটো মন্ত্রী, তাকে কি আপনারা দরখাস্ত করে বিদায় করছেন? সে নিজেই বিদায় হলো কেমনে, এত বড় হয়ে গেল, অহংকার তো ঢুকে গেল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যারা শহীদ বিহতক আছেন তারা কীভাবে শ্রদ্ধা করেন, দেশের মানুষরা ধর্মপন মানুষরা কীভাবে শ্রদ্ধা করেন, সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এমন কিছু কটূক্তি কথা বললেন, হজ সম্পর্কে এমন কিছু কথা বললেন যার জন্যে দেশের মুসলমানরা খেপে গেল, মিছিল হলো। আর আমার নেত্রী তিনি 5 টাকা নামাজ পড়েন, তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, যার বাবা মা ভাই বোন কেউ নেই, তিনি অসম্ভব বিরক্তবোধ করলেন, দল থেকে বের করে দিলেন, মন্ত্রীর থেকে বের করে দিলেন। সেই লুচি সিদ্দিকি এখন কি নৌকা যাকে এত বড় করে দিল তা নিয়ে আসছেন কি, এত বড় নৌকার সাথে বিশ্বাসঘাতকতা করে, আমার নেত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করে সে নিয়ে আসছে ট্রাক, গত তারিখে ট্রাক নিয়ে আসছিল, গত তারিখে মনে আসছে না বন্ধুরা? আসার পর কী হইল, সিগনাল সিগনাল বললো যে আমার সিগনাল আছে,
চরের কিছু বন্ধুরা এমন সিগন্যাল দিল, এক সিগন্যাল যে শুয়ে রইল না, টাঙাল যে মনে আছে আমাদের, সেই সিগন্যালের টাঙাল যে শুয়ে রইল, তারপর তো কোথায় চলে গেল ঢাকায়, সাত বছর কোনো খবর নাই। আর কালি যে আমি মালিক ভাইয়া সাহেব আমরা আমাদের জীবন দেওয়া হলো মানুষের কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে, দিন রাত শ্রম দিয়ে এই কালিয়াতে মানুষের পাশে থেকেছি, মৃত্যু পর্যন্ত মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। আমি কালিয়াতে থাকি, আপনারা জানেন নারায়ণগঞ্জে থাকি, এ আমার ঠিকানা। সেখানে আবার তিনি সেই ট্রাক নিয়ে এসে এই কালিয়াতিকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিতে চান। আপনাদের কাছে নিবেদন করবো যে আমি আপনাদের মানুষ, সুখে দুঃখে এই এলাকার সাথে নারায়ণদিয়া, সল্লা, দুর্গাপুর, লাঙ্গা, দর্শকিয়া, গোহালিয়া বাড়ি, এই এলাকাটা কিন্তু আমাদের একটা এলাকা, তাই না বন্ধুরা? এই বিশাল এলাকার মানুষগুলি আমরা বিভিন্ন সময় একবার টাঙ্গাইলে ভোট দিয়েছি, একবার কালিয়াতে ভোট দিয়েছি, কিন্তু এই এলাকার কোনো এমপি এ পর্যন্ত হয় নাই। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ভালোবেসে, আদর করে, চরাঞ্চল ভেবে, বিভিন্ন চিন্তা করে আমাকে নৌকা মন্নন দিয়েছেন। নৌকার সম্মানকে আপনারা রাখবেন, কথা হয় নাই বন্ধুরা, রাখবেন কি একটু দয়া করে, দয়া করে নৌকার সম্মান রাখবেন, আমি আপনাদের সম্মান রাখবো ইনশাল্লাহ, কথা দিয়ে যাই। এখানে আমার সারাটা জীবন, জীবন যৌবনটা আমি রাজনীতির পিছনে ব্যয় করেছি। আমার বাবা কলকাতায় চাকরি করতেন, তৎকালীন ইন্টারমিডিয়েট পাস, আমি এ বিএ পাস করে ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম, আমার চাচা হাইকোর্টের জজ ছিলেন। আমি কিন্তু বাবার সম্পদের বাইরে কোনো সম্পদ করি নাই, আপনারা জানেন, আমাকে চেনেন। আমি অসৎপথ অবলম্বন করি নাই, আমি পাঁচ রক্ত নামাজ পড়ি, জাতি বাঙালি, আমার কাছে হিন্দু মুসলমান সমান, একসাথে সম্প্রীতির মধ্যে চলি। আমার এলাকা হিন্দু প্রধান এলাকা, আপনারা জানেন নারায়ণগঞ্জে, আমরা একটা সুন্দর সম্প্রীতির মধ্যে চলি, এলাকাও তাই, আমার কালিয়াতি উপজেলায় সুন্দর সম্প্রীতি চলছে। সেই জায়গাটায় ব্যক্তিগত জীবনে আমি একজন ধর্ম পালন করা মানুষ, সেই জায়গাটায় আজকে কালিয়াতিতে গতকালকে আজান সম্পর্কে আপত্তিকর কথা বলছে, এই নিয়ে অনেক কথা, সেদিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাই, নিবেদন করতে চাই, আমার ভুল থাকতে পারে, আমার ত্রুটি থাকতে পারে, দীর্ঘ জীবনে আপনাদের সেবা করতে যেয়ে, মানুষের সাথে কথা বলতে যেয়ে, কল্যাণ করতে যেয়ে, অনেক কাজের মধ্যে আমার যদি ভুল হয়ে থাকে, দয়া করে আপনার মাফ করে দিয়ে এই জীবন সান্নে আমার নেত্রী জনতা শেখ হাসিনা কালিয়াতি পাঁচ লক্ষ মানুষের সেবা করার জন্যে যে সুযোগটা দিয়েছেন, সেই সুযোগের জন্য আপনার কাছে অনুরোধ করব, দাবি করব যে এলাকার মানুষ দলমত নির্বিশেষে, এখনও দল নাই, আমার মা, আমার বোন, আমার ভাইয়েরা মিলিয়ে আপনার বাড়ি গিয়ে আমার মাকে সালামটা জানান, নৌকার শেখেছেন সালামটা জানান, তাহলে আমি একটুখানি কথা দিতে পারি, প্রতিশ্রুতি দিতে পারি, আমি নির্বাচিত হওয়ার পরে আপনার এলাকার মালিক ভাইয়া সাহেব আর যে সমস্ত চেয়ারম্যানরা আছেন তারা আমার সাথে আছেন, প্রত্যেকটা চেয়ারম্যান আমার সাথে আছেন, এমপি হাসান ইমাম খান আমার সাথে আছেন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আমার সাথে আছেন, তাদেরকে নিয়ে এই বিশাল এলাকার অসমাপ্ত কাজগুলোকে আমি অবশ্যই ইনশাল্লাহ সম্পন্ন করতে পারবো, এতে কোনো সমস্যা হবে না, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট যাই বলেন কাজগুলি কোনো সহজ হবে। আর দাবি করবেন ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট আপনারা কিছু ভোট দেবেন নৌকার বাইরে, তাহলে কি এগুলো হবে, উন্নয়ন হবে? উন্নয়ন মোটেই হবে না, কারণ কারোর ক্ষমতা নেই, স্বতন্ত্র কোনো প্রার্থীর কোনো ক্ষমতা নাই, শেখ হাসিনা যদি না দেন তাহলে কোনো প্রার্থীর ক্ষমতা নাই। একবার ভেবে দেখুন তো, একবার একটাবার ভেবে দেখুন তো, যে শেখ হাসিনা যাকে কোনো দেখতো তার পোস্টারের মধ্যে শেখ হাসিনার ছবি থাকতো, আছে? কোনো ছবি নাই, আর আমার পোস্টারে শেখ হাসিনার ছবি আছে, এটা বিধান, নিয়ম, আইন, সেই মোতাবেক শেখ হাসিনা কিছুই না, একটা ডিস্টার্ব করে আসছে, নিজের জন্য আসছে। একবার যদি এমপি হইতে পারে ঢাকা যে মালিক ভাইয়েরা ভালো জানে, ঢাকা যে একবার যে উঠবে আর কেউ দেখা পটেখা পাবেন না, বহুজন গেছে যে সারাদিন না খেয়ে বসায় থাকার পরে সন্ধ্যার পরে রাত্রি শুনছে যে পিএস এসে বলছে চলে যেতে বলছে, আজকে দেখা হবে না, ঘটনা হয় না এরকম অনেক হয়েছে। সুতরাং আমি সেটা লোক, আমি একটা ব্যক্তি, আমাকে দস্তুরি যাই ধরেন, সবাই জানে আমি রাত্রে বারোটা একটা দুটো হইলেও যে যেখান থেকে ফোন করে না কেন ফোনটা রিসিভ করি, কারণ আমি মানুষের কল্যাণের চেষ্টা করি। তা যাই হোক, আজকে
গান হবে লিপি সরকার আলমাস সরকার গান পরিবেশন করবেন আজকে ওরাস পবিত্র ওরাস মোবারকে আমি আপনাদের দোয়া চাই যে আমাকে যেন আগামী জীবনে মৃত্যু পর্যন্ত সৎ জীবন যাপন করে চলতে পারি অসৎ পথ অবলম্বন না করি এই কথা বলে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অসৎ হইতে চাই না সৎ জীবন যাপন করতে চাই এই কথা বলে সবাইকে আপনাদের এখানে শিল্পীদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আরেকবার আপনাদের মাধ্যমে আমার মা বোনকে সালাম জানিয়ে যে সব মায়ের এখানে এসছেন তাদেরকে সালাম জানিয়ে আগামী নৌকার পক্ষে একটি করে ভোট দেবেন ভোট চাবেন এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হিন্দু ভাইদের জন্য নমস্কার ধন্যবাদ।